power of dreams. একটি ভালো বাইকের সংজ্ঞা কি? আমার জন্য স্টাইলিশ লুক, মাইলেজ, গ্রেট রাইডিং এক্সপিরিয়েন্স, এই তিনটি ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর এই একটা বাইকে তিনটি ফিচার একসাথে পাওয়া খুবই ডিফিকাল্ট। আর এরকমই মনে করতাম আমি আমার বাইক কেনার আগে। তবে হুন্ডা এক্সব্লেড বাইকটি কেনার পর আমার ধারণা পাল্টে গেছে। আমি স্বাধীন, পেশায় একজন স্টুডেন্ট এবং ট্রাভেলার। আজকে আমার এক্সব্লেড বাইকটির 15,000 কিলোমিটার চালানোর অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। গল্পের শুরুটা হয় বাইক কেনার সেই সময়কার রিচার্জ থেকে। অনলাইন ঘেটে প্রচলিত সব ব্র্যান্ডের ডিলার সব ঘুরে আর মানুষের ইউজার রিভিউ নিয়ে অবশেষে ডিসাইড করি একটি বাইক। আমি বাইক বিশেষজ্ঞ নই, ফ্রিকোয়েন্ট রাইডারও ছিলাম না, তবে ওভারঅল আমার যে চাহিদা ছিল সেই সবগুলোই আমি হুন্ডা এক্সব্লেড থেকে পেয়েছি। ট্রাভেলিং, বন্ধুদের সাথে শর্ট রোড ট্রিপ, কমফোর্ট আর মাইলেজ আর সেরা হ্যান্ডেলিং, আর সব দিক দিয়েই হুন্ডা এক্সব্লেড দিয়ে আমি এখন ফ্রিকোয়েন্ট রাইডার। রাইড করি প্রয়োজনে বা অপ্রয়োজনে, কাছে কিংবা দূরে। আমি আর আমার বাইকের এখন এক অদ্ভুত পার্টনারশিপ। তবে প্রথম বাইক হিসাবে দুর্দান্ত পারফরমেন্স পাওয়াই হুন্ডা এখন আমার একটি প্রিয় নাম। আমার পরিচিত সকলকে আমি নিশ্চিন্তে রেকমেন্ড করি ডেইলি যাতায়াত কিংবা রাইডিংয়ের জন্য বেছে নিতে হুন্ডা এক্সব্লেড। বাইকের দাম 1,80,000 থেকে 2,00,000 টাকা মাত্র। বুঝতেই তো পারছেন এই প্রাইসে এই ক্যাটাগরিতে বাজারে অনেক হুন্ডা আছে। তবে হুন্ডা এক্সব্লেড বাইকটির সব প্যাকেজ পাওয়া খুবই রিয়ার। ডিপ গ্রিন কালারটি আমার পছন্দের ছিল, আমার কাছে এটি ইউনিক লেগেছে। আমাদের দেশের কনটেক্সটে বাইক মানেই একটি কম্পিনিয়ন, বাইক মানেই স্বাধীনতা। আর সেই কারণেই কম্পিনিয়নটা হওয়া উচিত হুন্ডার মতো নির্ভরযোগ্য আর এক্সব্লেডের মতো স্টাইলিস্ট। হুন্ডা এক্সব্লেড বাইকটি আসলেই একটি কমপ্লিট প্যাকেজ।